সবাইকে আসসালামু আলাইকুম। এই যে বড় বড় মাওলানারা আসে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, যে আমাদের কষ্ট করার জন্য ঢাকা থেকে আসছেন, যে আমাদের কোরআন শরীফ শিক্ষার জন্য। এতদিন আমরা কোরআন শরীফ থেকে বঞ্চিত ছিলাম, যে মাওলানারা আসে আমাদেরকে শিখাবে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগলো যে আমাদেরকে কোরআন শরীফ নামাজ শিক্ষা দিবেন, আমরা খুব খুশি। আল্লাহ কাছে দোয়া করি যেন মাওলানারা সবাই যেন ভালোভাবে থাকে, আল্লাহ তাদের জন্য হেদায়েত দান করুক। আল্লাহ আলাইকুম। আমার নাম রুবা। হ্যাঁ, যে এত কিছু করতেছে অনেক ভালো, খুবই ভালো হয়েছে। আমরা যেন আরো আগায় যাইতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা আমার আব্বা, আপনারা আমার মা, এগুলা যেন সবসময় আমাদেরকে দেখতে পারেন। রাখলাম। আসসালামু আলাইকুম। গুরুমাতা বলেন, আমার গুরুমাতা রুবি গিজা ঠাকুয়ার সভাপতি, যে দিমান সাহেবগুলো আমাদের সাথে আছে তারা আমাদের কাছে আসেনি কোনোদিন, তারা আমাদেরকে আসেনি। অনেকে মনে বলছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তাদেরকে ভালোবাসা যায়, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মানুষে আমাদেরকে ভালোবাসতে পারে না। এখন বাবা মার কাছ থেকে চলে আসছি, এদিকে কুষ্টগ্রামে আমরা থাকি, এখানে মা বোন অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। তাদেরকে আমি সহযোগিতা করবো, তারা যদি আমাদেরকে ভালোবাসে, কিছু আমরা যেখানে কাজ করে খাই তারা এখানে আমরা কাজ করে খাবো, যে আমরা আল্লাহর কাজ করবো, যে আল্লাহর কাজ করবো, নামাজ পড়বো, রোজা করবো, সম্পূর্ণ করবো। তাদেরকে আমি ভবিষ্যতের জন্য আমাদের হুজুর সাহেব দেখে আমাদেরকে ভালো লাগছে, সবাইকে আমি ধন্যবাদ জানা। যারা আমাদের কাছে সারা বছর জানিয়ে আছে, আমরা তাদের কাছে সারা বছর যাবো, এটা আমাদের খুশি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আসলে অনেক হুজুর ভাইরা এসেছে ঢাকা থেকে, আমাদেরকে খুব ভালো লাগছে, আমাদের খুব খুশি লেগেছে, আমরা অনেক খুশি। আসলে উনি ভাই হুজুর ভাই আমাদেরকে অনেক কথা বললে তো আসলে খুব ভালো লাগছে আমাকে। আমার খুব কান্না এসেছে, মানে আমাকে এমন কান্না আসতেছে আমি কিছু বলতে পারতেছি না, মানে বুকটা আমার ফাটে যাচ্ছে, অনেক কিছু ভালো লাগলো। আমরা চাচ্ছি আপনার সাথে আমাদের বাবা মা, আমাদের মা বোন ভাই বোন সব অনেকে আছে। আসলে আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই, আমাদের কোনো এখানে কেউ যদি মারা যায় মৃত্যু হয় কেউ আমাদের দানা দানা করার মতো আমাদের পাশে কেউ নেই। আমরা চাচ্ছি আপনি আমাদের বাবা মা, আপনারা আপনাদের ভাই বোন, আপনি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে অনেক ভালো লাগবে। আপনারা আমাদের কোরআন শরীফ পড়াবেন, নামাজ পড়াবেন, আমরা আলহামদুলিল্লাহ।